হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সারা পৃথিবীতে প্রতিটা দেশেই একের পর এক উঁচু বিল্ডিং বানানো হয়ে থাকে এবং আগামী সময়ে এই বিল্ডিংয়ের থেকেও অনেক উঁচু বিল্ডিং বানানো হচ্ছে এবং এই বিল্ডিংগুলো বানাতে অনেক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কেননা একই অঞ্চলে অনেক মানুষ একসাথে বসবাস করতে পারছেন এবং এই মানুষগুলো যদি বাইরে কোনো অঞ্চলে গিয়ে থাকে তাহলে সেই অঞ্চলগুলিতে কত ভিড় হয়ে থাকবে সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন। সেই কারণে সেখানকার সরকার বড় বড় শহরে উঁচু উঁচু বিল্ডিং বানানোর জন্য অনুমতি দিয়ে থাকেন। কেননা অনেক বেশি মানুষ যেন একত্রে এই বিল্ডিংগুলোতে বসবাস করতে পারে এবং এই বিল্ডিংগুলোর কারণে সেখানকার সরকারেরাও লাভবান হয়ে থাকে। সেই কারণেই তো সেখানকার সরকার এই উঁচু উঁচু বিল্ডিং বানানোর জন্য অনুমতি দিয়ে থাকেন। বন্ধুরা, আপনারা এটা ভাবুন যে সরকারের যদি কোনো লাভই না হয় তাহলে তারা এই বিল্ডিংগুলো বানানোর জন্য অনুমতি কেন দেবে, তাই না? আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে যেই বিল্ডিংগুলো এখনও পর্যন্ত তৈরি হয়নি কিন্তু ভবিষ্যতে সেই বিল্ডিংগুলো সম্পূর্ণ হওয়ার পর উঁচু উঁচু বিল্ডিংয়ের তালিকায় তাদের নাম থাকবে এবং সেগুলো বলার সাথে সাথে আমি এমন দুটো বিল্ডিংয়ের নামও করব যেগুলো এখনকার সময় যেটা সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা তার থেকেও উঁচু হতে চলেছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। 6 নম্বরে রয়েছে চ্যাংরু গ্রিনল্যান্ড টাওয়ার। এই বিল্ডিংটি চীনের চ্যাংরু শহরে বানানো হচ্ছে যার উচ্চতা প্রায় 468 মিটার, যাকে আমরা 1535 ফিটও বলতে পারি। এই বিল্ডিংটি 2019 বানানো শুরু হয়েছিল এবং এই বিল্ডিংটি এই বছরই বানানো সম্পূর্ণ হয়ে যাবে, মানে 2022 বানানো সম্পূর্ণ হয়ে যেতে পারে। এই বিল্ডিংটি ওপরের দিকে 110 ফ্লোর থাকবে এবং 4 ফ্লোর মাটির নিচে থাকবে। 2019 শেষের দিকে এই বিল্ডিংটির কাজ করা বন্ধ করা হয়েছিল এবং 2020 সালের মাঝের দিকের সময় এই বিল্ডিংটি তৈরির কাজ আবার পুনরায় চালু হয়েছিল। যদি এই সময়ের ব্যবধান না থতো তাহলে কিছুদিনের মধ্যেই হয়তো এই বিল্ডিংটি সম্পূর্ণ হয়ে যেত এবং এই বিল্ডিংটিতে এলইডি লাইট লাগানো হয়েছে যার কারণে এই বিল্ডিংটি রং বদলাতে পারবে এবং আরও অন্যান্য আধুনিক জিনিসপত্র এই বিল্ডিংয়ের মধ্যে যুক্ত করা হয়েছে। 5 নম্বরে রয়েছে উহান গ্রিনল্যান্ড সেন্টার। এই বিল্ডিংটি চীনের উহান শহরে তৈরি করা হচ্ছে এবং এই বিল্ডিংটির উচ্চতা প্রায় 476 মিটার পর্যন্ত হবে, যাকে আমরা 1562 ফিটও বলতে পারি। এই বিল্ডিংটি 2012 বানানো শুরু করা হয়েছিল এবং 2022 এই বিল্ডিংটি সম্পূর্ণ হয়ে যাবে। এই বিল্ডিংটিতে মোট 96 ফ্লোর থাকবে এবং 6 ফ্লোর মাটির তলায় থাকবে। এই বিল্ডিংটি বিশেষভাবে হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং অফিসের জন্য ব্যবহৃত হবে। এই বিল্ডিংটির ব্যাপারে আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে রাখি। যখন এই বিল্ডিংটি বানানো শুরু হয় তখন তার উচ্চতা 636 মিটার পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু যখন এই বিল্ডিংটিকে 96 ফ্লোর পর্যন্ত বানানো সম্পূর্ণ হয় তখন হাওয়ার গতিবিধির কারণে এই বিল্ডিংটিকে আরও বেশি বানানো বন্ধ করা হয়। তারপরে এই বিল্ডিংটিকে পুনরায় ডিজাইন করা হয় এবং তারপর এই বিল্ডিংটির উচ্চতা 500 মিটার পর্যন্ত রাখা হয়। 4 নম্বরে রয়েছে গ্রিনল্যান্ড সেন্টার। এই বিল্ডিংটিও চীনের ইয়াং শহরে তৈরি হচ্ছে। এই বিল্ডিংটির উচ্চতা 418 মিটার, যা 1634 ফিট পর্যন্ত হবে। এই বিল্ডিংটিতে মোট 101 ফ্লোর থাকবে। এই বিল্ডিংটি 2017 বানানো শুরু হয়েছিল এবং 2024 পর্যন্ত এই বিল্ডিংটি সম্পূর্ণ হয়ে যাবে। এই বিল্ডিংটি প্রধানত হোটেল এবং অফিসের জন্য ব্যবহৃত হবে। 3 নম্বরে রয়েছে সুজৌ জুংনান সেন্টার। এই বিল্ডিংটিও চীনের সুজৌ শহরে তৈরি হচ্ছে। এই বিল্ডিংটির উচ্চতা প্রায় 729 মিটার, যা 2351 ফিটও বলতে পারি।
কিন্তু একটি কারণবশত এই বিল্ডিংটির উচ্চতা কমিয়ে দেওয়া হয়েছে এবং পরে উচ্চতা 499 মিটার করা হয়, যা 1637 ফিটও বলা যায়। এই বিল্ডিংটিতে মোট 103টি ফ্লোর থাকবে এবং এই বিল্ডিংটি 2020 সালে বানানো শুরু হয়েছিল। আর কতদিন লাগবে তৈরি হতে তা এখনো পর্যন্ত জানা যায়নি। 2 নম্বরে রয়েছে গ্রিনল্যান্ড জিনমাও ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টার। এই বিল্ডিংটি চীনের নানজিং শহরে বানানো হচ্ছে। এই বিল্ডিংটির মোট উচ্চতা হবে প্রায় 500 মিটার পর্যন্ত, যা 1640 ফিট। এই বিল্ডিংটিতে মোট 102টি ফ্লোর থাকবে আর 5টি ফ্লোর মাটির তলায় থাকবে। এই বিল্ডিংটিকে 2019 বানানো শুরু করা হয়েছিল এবং 2025 পর্যন্ত এই বিল্ডিংটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই বিল্ডিংটি হোটেল এবং অফিসের জন্য ব্যবহার করা হবে। বন্ধুরা, সর্বশেষে 1 নম্বরে রয়েছে মেডেরকা 118। এই বিল্ডিংটি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে বানানো হচ্ছে, যার উচ্চতা প্রায় 744 মিটার পর্যন্ত, যা 2113 ফিট। এই বিল্ডিংটিতে 118টি ফ্লোর থাকবে এবং 5টি ফ্লোর মাটির তলায় থাকবে। এবং আপনারা হয়তো এটা ভাবতেই পারবেন না যে এই বিল্ডিংটির নিচে কতগুলি গাড়ি একসঙ্গে পার্কিং করা হবে। যদি আপনারা তা জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এই বিল্ডিংটির পার্কিং স্লটে প্রায় 8500টি গাড়ি একসঙ্গে পার্কিং করা হবে। শেষের মুহূর্তে এই বিল্ডিংটি বানানোর কাজ কোভিডের জন্য বন্ধ করা হয়েছিল, কিন্তু বিল্ডিংটি এই বছরের ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হয়ে যায় এবং পরের বছর আস্তে আস্তে এই বিল্ডিংটির সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলোই ছিল সেই বিল্ডিংগুলো যেগুলির কাজ এখনও চলছে এবং বিগত কিছু সময়ের মধ্যে এই বিল্ডিংগুলির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে সেই দুটো বিল্ডিংয়ের কথা বলবো যেই দুটো বিল্ডিং ভিডিও শুরু হওয়ার আগে আমি প্রসঙ্গ তুলেছিলাম, এবং এই বিল্ডিংগুলো বিগত কিছু বছর পরে পৃথিবীর সব থেকে বড় বিল্ডিং বুর্জ খলিফার থেকেও বড় হতে চলেছে। যার মধ্যে 2 নম্বরে রয়েছে জেদ্দা টাওয়ার। এই বিল্ডিংটি সৌদি আরবের জেদ্দা শহরে বানানো হচ্ছে এবং এর উচ্চতা প্রায় 1000 মিটার, যা 3281 ফিট, এবং এই বিল্ডিংটি বুর্জ খলিফার থেকেও বড় হতে চলেছে, যা 2013 বানানো শুরু হয়েছিল এবং এখনও বানানো একটু থামিয়ে রাখা হয়েছে। এবং আমরা আপনাদেরকে এটাও বলতে পারছি না যে কতদিনের মধ্যে এই বিল্ডিংটি বানানো সম্পূর্ণ হবে। 1 নম্বরে রয়েছে বুর্জ মুবারক আল কবির। এই বিল্ডিংটি কুয়েতে বানানো হচ্ছে এবং এই বিল্ডিংটি প্রায় 1001 মিটার, যা 3284 ফিট। এই বিল্ডিংটিতে মোট 234টি ফ্লোর থাকবে এবং এই বিল্ডিংটির কাজ এখনও চলছে এবং 2030 পর্যন্ত এই বিল্ডিংটির কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই। এই বিল্ডিংগুলির মধ্যে আপনার কোন বিল্ডিংটি সবথেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।